ওকে, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের সুব্রত স্যার। তো আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং যদি লেসনটা সম্পর্কে বলতে যাই তাহলে প্রথমে যদি বলি যে আমাদের ইউনিটটার নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন। আবার বলছি, ইউনিটটির নাম হচ্ছে আমাদের ট্রাফিক এডুকেশন, ঠিক আছে? ট্রাফিক এডুকেশন মানে কি? আমাদের ট্রাফিক শিক্ষা, তাই না? আর এই ইউনিটের লেসন ওয়ান হচ্ছে হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক, হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, ঠিক আছে? সো এখানে আমরা আগে বরাবরের মতো আমরা একটু খালি আগে ওয়ার্ড মিনিংগুলো দাগিয়ে নিই। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আর আমি যে ওয়ার্ডগুলো বলছি একটু ওয়ার্ডগুলো মিনিংগুলো দাগিয়ে রাখেন। সো দেখেন, আমরা জানি যে এখানে লেসনটার নাম দেখতে পাচ্ছি হাউ ইউর ব্রেন নেগোশিয়েটস ট্রাফিক, রাইট? সো এখানে নেগোশিয়েট মানে আমরা জানি সাধারণত সমঝোতা করা। নেগোশিয়েট মানে ইউজুয়ালি আমরা জানি সমঝোতা করা, কিন্তু আমরা এটাও জানি যে এক একটা ওয়ার্ড এক একটা কনটেক্সটে এক একটু মিনিং ক্রিয়েট করতে পারে। ইন দ্যাট কেস আমাদের এখানে যে মিনিংটা আসবে সেটা হলো আমাদের নেগোশিয়েট মানে হচ্ছে মানিয়ে চলা। সো আপনার একটা বইয়ের মধ্যে লিখে রাখেন, নেগোশিয়েট মানে হচ্ছে মানিয়ে চলা। তার মানে মানেটা কি দাঁড়াচ্ছে আমাদের, যে কিভাবে আমাদের ব্রেন ট্রাফিককে মানিয়ে চলে বা ট্রাফিককে ব্যালেন্স করে চলে, ঠিক আছে? তারপরে আসি আমরা ওয়ার্ড মিনিংগুলো দাগিয়ে নিই। এই ওয়ার্ডটা দেখাবো, এক্সিলারেটর। এক্সিলারেটর, এক্সিলারেটর মানে হচ্ছে আমাদের গতিবর্ধক। এক্সিলারেটর মানে গতিবর্ধক, মানে যেটার দ্বারা গতি বাড়ানো হয়। আবার বলছি, যেটার দ্বারা গতি বাড়ানো হয়, ঠিক আছে? তারপরে আছে আমাদের আহেড। আহেড মানে হলো সামনে। আবার বলছি, এখানে আছে হলো আহেড। আহেড মিন্স সামনে, আহেড মিন্স সামনে, ঠিক আছে? আহেড মানে হলো সামনে। ওকে, তারপরে আসি আমরা, এখানে আছে মডিফিকেশনস। মডিফিকেশনস মানে হচ্ছে পরিবর্তন। মডিফিকেশনস মিন্স পরিবর্তন, মডিফিকেশনস মিন্স পরিবর্তন, মডিফিকেশনস মিন্স পরিবর্তন। নেক্সট, তার নিচেই আছে ভিজিবল, মানে দৃশ্যমান। ভিজিবল মানে দৃশ্যমান, ঠিক আছে? ভিজিবল মিন্স দৃশ্যমান। ওকে, নেক্সট, তারপরে আছে বাহাইন্ড অল, মানে এসবের পেছনে। বাহাইন্ড অল, এসবের পেছনে। বাহাইন্ড অল, এসবের পেছনে। তারপরে আমরা যদি বলি আর্টিফিশিয়ালি, ঠিক আছে? আর্টিফিশিয়ালি, কৃত্রিম। তাহলে আমরা একসাথে দেখাবো দুটি ওয়ার্ডকে, যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? তারপরে একটা লাইন পরে আছে কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস। কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, পরিস্থিতি ও বিচার বিবেচনা। কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস, পরিস্থিতি ও বিচার বিবেচনা। কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস, পরিস্থিতি ও বিচার বিবেচনা। কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, পরিস্থিতি ও বিচার বিবেচনা। আচ্ছা, তারপরে আসি, তার নিচে আছে সোফিস্টিকেটেড। সোফিস্টিকেটেড মানে এখানে বাস্তব বুদ্ধি সম্পন্ন। আবার বলছি, সোফিস্টিকেটেড মিন্স বাস্তব বুদ্ধি সম্পন্ন। সোফিস্টিকেটেড মিন্স বাস্তব বুদ্ধি সম্পন্ন। অপারেট মানে পরিচালনা করা। অপারেট মিন্স পরিচালনা করা। অপারেট মিন্স পরিচালনা করা। অপারেট মিন্স পরিচালনা করা, ঠিক আছে? অপারেট মিন্স পরিচালনা করা। তারপরে আছে ইনভ্যারিয়েবলি। ইনভ্যারিয়েবলি মানে অপরিবর্তনীয়ভাবে। ইনভ্যারিয়েবলি মিন্স অপরিবর্তনীয়ভাবে। ইনভ্যারিয়েবলি মিন্স অপরিবর্তনীয়ভাবে। নেক্সট, এখানে আমরা একটা ওয়ার্ড পাবো ব্লারিং। এখানে একটা ওয়ার্ড পাচ্ছে ব্লারিং, মানে অস্পষ্টতা। অস্পষ্টতা, ব্লারিং মানে হচ্ছে ঝাপসা, তবে এখানে আমরা বলবো হচ্ছে অস্পষ্টতা, ঠিক আছে? অস্পষ্টতা, ব্লারিং মিন্স অস্পষ্টতা। নেক্সট, ফ্যান্টাসি। আমরা তো নিশ্চয়ই নাম শুনছি ফ্যান্টাসি কিংডম, তাই না? ফ্যান্টাসি কিংডম মানে কি? কল্পনার জগৎ। তাহলে এখানে ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা। নেক্সট, এখানে আমরা পাচ্ছি এনকাউন্টার। এনকাউন্টার, ঠিক আছে? সম্মুখীন হওয়া। এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখীন হওয়া। এনকাউন্টার মিন্স সম্মুখীন হওয়া। নেক্সট, এখানে আসছে আনএক্সপেক্টেড বিহেভিয়ার। আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ। আবার বলছি, আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ। আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অপ্রত্যাশিত আচরণ, ঠিক আছে? তারপরে আছে আমাদের এখানে, এটা হচ্ছে আমরা অনেকেই উচ্চারণ করি প্যাডেস্ট্রিয়ান। আবার বলছি, এটা আমরা অনেকে উচ্চারণ করি প্যাডেস্ট্রিয়ান, এটা একটু ভুল। এটা উচ্চারণ হচ্ছে আমাদের পেডাস্ট্রিয়ান। পেডাস্ট্রিয়ান, ঠিক আছে? পেডাস্ট্রিয়ান। ওকে, পথচারী। পথচারী, পথচারী। রেস্ট্রেইন মানে হচ্ছে বাধা। রেস্ট্রেইন মানে হচ্ছে বাধা। রেস্ট্রেইন মানে বাধা, বা এখানে নিয়ন্ত্রণে রাখা। আমরা এখানে নিয়ন্ত্রণে বলতে পারি, এখানে বলতে পারি রেস্ট্রেইন মানে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে রাখা, ঠিক আছে? এখানে বলবো রেস্ট্রেইন মানে হচ্ছে নিয়ন্ত্রণে রাখা।
আচ্ছা, রিগার্ডেড মানে বিবেচনা করা, রিগার্ডেড রিগার্ড মানে বিবেচনা করা, রিগার্ডেড মানে বিবেচনা করা। নেক্সট যে ওয়ার্ডটা আমাদের আসছে সেটা হলো হচ্ছে ডিফারেন্সিয়েটস, ডিফারেন্সিয়েটস ডিফারেন্সিয়েটস মানে ভিন্নতা তৈরি করা, ঠিক আছে, ভিন্নতা তৈরি করা, ডিফারেন্সিয়েটস ভিন্নতা তৈরি করা, ভিন্নতা তৈরি করা। লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ এই যে উচ্চারণ এটা হচ্ছে কনসাইন্স। আবার বলছি এই বানানটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, সেটা হলো কনসাইন্স, কনসাইন্স। আবার বলছি কনসাইন্স, কনসাইন্স মানে হচ্ছে বিবেক, এটা মানে হলো বিবেক, কনসাইন্স মানে বিবেক। সো দিস আর দ্য ওয়ার্ডস ইউ নিড টু রিমেম্বার, এগুলো আপনাদেরকে কী করতে হবে মনে রাখতে হবে। এবং আমি আবারও বলছি কোনো প্যাসেজ পড়ার আগে আপনাদেরকে ওয়ার্ডগুলো একটু ভালো করে জেনে নিতে হবে, তা না হলে প্যাসেজের যখন আমরা পড়তে যাব তখন আপনার কাছে জিনিসটা বার্ডেন মনে হবে, ঠিক আছে। এই জন্য যে কোনো প্যাসেজ পড়ার আগে অবশ্যই আপনারা ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নেবেন, তারপরে আমরা দরকার হলে 10 মিনিট ব্রেক দিয়ে আমরা তারপরে প্যাসেজটা শুরু করতে পারেন, ঠিক আছে। দেন আমরা প্যাসেজটা শেষ করবো, প্যাসেজটা শেষ করার পরে আমরা এখানকার এমসিকিউগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা সলভ করে ফেলবো, ঠিক আছে। তো এখানে কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা সলভ করে ফেলবো। তাহলে চলেন প্যাসেজটা শুরু করা যাক। যেটা আমরা বলছিলাম যে আমাদের ইউনিটের নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন, ট্রাফিক শিক্ষা। ওকে, যেটা বলছিলাম যে আমাদের ইউনিটের নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন, ট্রাফিক শিক্ষা, এবং আমাদের লেসনটির নাম হচ্ছে হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। এবং আমরা এটাও বলেছি নেগোশিয়েট মানে এখানে সমঝোতা করা না, মানে নেগোশিয়েট মানে হচ্ছে, নেগোশিয়েট মানে হচ্ছে মানিয়ে চলা। সো আপনার ব্রেন কিভাবে ট্রাফিককে মানিয়ে চলে সেটা নিয়ে আজকে আমাদের লেসন, ঠিক আছে। দেখি তারা কি বলছে, কিছু কোশ্চেন তুলে দিচ্ছে আপনাদের সামনে যে হোয়াট ইউ মিন বাই ট্রাফিক, আপনি ট্রাফিক বলতে কি বুঝেন। হ্যাঁ, আমাদের কনটেক্সট একটা খুব ভুল ধারণা, ট্রাফিক বলতে আমরা বুঝি, অনেকেই ভুল বুঝি যেটা যে ট্রাফিক পুলিশ। আসলে ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যানবাহন, যে কোনো ধরনের যানবাহন, এনি কাইন্ড অফ ভেহিকলস ক্যান বি কনসিডার্ড অ্যাজ ট্রাফিক। তাহলে সকল ধরনের যানবাহনকে আমরা বলতে পারি ট্রাফিক। হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, ট্রাফিক কন্ট্রোল করে কে, অবভিয়াসলি ট্রাফিক পুলিশ কন্ট্রোল করে ট্রাফিক। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কন্ট্রোল, তাহলে এই ট্রাফিক কন্ট্রোলের সময় কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন আপনাকে তারা থ্রো করছে। সো আমরা হয়তো প্যাসেজটা পড়লেই এই কোশ্চেনগুলো আনসার অনায়াসে পেয়ে যাবো। সো দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে, অ্যান্ড ফ্রম দ্য পিকচার ইউ ক্যান ইজিলি হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য কন্ডিশন অফ ঢাকা সিটি, ঠিক আছে, বা আমাদের বড় বড় শহরগুলোর যে কন্ডিশনটা রাস্তাঘাটের সেটা সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন। দেখেন কত কনজাস্টেড, এবং রাস্তাগুলো আসলে চলার উপযোগী নয়, একেবারেই নয়, ঠিক আছে। সো এখানে এই জন্য বলছে ওয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট, আপনি যখন একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন, কিসের ড্রাইভিং সিটে, অফ আ কার, দ্যাট মিনস আপনি যখন একটা কারের ড্রাইভিং সিটে বসে আছেন। আবার বলছি ওয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ আ কার, আপনি যখন একটি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, আপনার হাতে কি আছে, স্টিয়ারিং। এই স্টিয়ারিং সূত্র মাথায় রাখতে হবে, স্টিয়ারিং বলতে কি, একটা কারের মধ্যে যে গোল অংশটা যেটা আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি সেটাকে বলা হচ্ছে আমাদের স্টিয়ারিং। সো ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, আপনার হাতে কি আছে, স্টিয়ারিং আছে, অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, এবং আপনার হাতে আছে হর্ন, এবং আপনার হাতে আছে কি, হর্ন, দ্য ব্রেক, অ্যান্ড এক্সেলারেটর আন্ডার ইউর ফিট। এক্সেলারেটর মানে কি বলেছি, গতিবর্ধক, এক্সেলারেটর মানে বলেছি গতিবর্ধক। তাহলে আপনার পায়ের নিচে কি আছে, হর্ন আছে এবং গতিবর্ধক আছে, মানে এক্সেলারেটর, যেটা দিয়ে আপনার কি হয়, গতি বাড়ানো যায়। কোথায়, কারে, ঠিক আছে। আইস ওপেন, আপনার চোখ কি আছে, খোলা আছে, লুকিং আহেড, সামনের দিকে তাকাচ্ছেন, লেফট অ্যান্ড রাইট, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন। দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট আ মোটরসাইকেল রাইডার, একই কথা বলা যেতে পারে একজন মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রে। তাহলে দেখেন তো একটা কথা বলি আমরা, যে মোটরসাইকেল রাইডার বলতে মোটরসাইকেল আর কারের ফাংশনগুলো কি এক, আপনারা সবাই জানেন, অবভিয়াসলি নট, এটা কখনোই না। মোটরসাইকেলের ক্ষেত্রে স্টিয়ারিংটা একটু আলাদা থাকে, ঠিক আছে। যেমন মোটরসাইকেলের ক্ষেত্রে আপনারা দেখবেন যে হাতের এক পাশে কিন্তু যে যেটা ঘোরাইলে স্পিডটা বাড়ে সেটাকে বলা অ্যাক্সেলারেটর, তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে থাকতেছে সেটা কোথায়, হাতে। আর যদি আমরা কারের কথা বলি তাহলে কারে থাকতেছে কোথায়, পায়ে। তাহলে অবশ্যই মোটরসাইকেল এবং কারকে আমরা এক কাতারে আনতে পারি না। এজন্য বলছে
যে দ্য সেম থিং ক্যান বি সেড অ্যাবাউট আ মোটরসাইকেল রাইডার। হ্যাঁ, একই কথা মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রে বলা যেতে পারে, কেননা মোটরসাইকেলে আমাদের এক্সিলারেটর থাকে, ব্রেক থাকে, তাই না? এই জন্য পরে অংশটুকু বলে দিচ্ছে স্পেসিফিক্যালি যে উইথ সাম মডিফিকেশন, উইথ সাম মডিফিকেশন কিছু পরিবর্তন সহ, উইথ সাম মডিফিকেশন কিছু পরিবর্তন সহ, কিছু পরিবর্তন সহ। দিস আর অল ভেরি ভিজিবল, তাহলে এগুলো প্রত্যেকটাই কি খুবই দৃশ্যমান। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই দৃশ্যমান, এগুলো প্রত্যেকটাই দৃশ্যমান বলতে বোঝানো হচ্ছে যখন আপনি ব্রেক চাপছেন কারে, আপনার পাটা নড়তেছে, এটা কিন্তু বাইক থেকে দেখা যাচ্ছে। আপনি যখন বাইকের এক্সিলারেটর বাড়াচ্ছেন, আপনার হাতটা নড়ছে, এটাও দেখা যাচ্ছে। আপনি যখন সামনে তাকাচ্ছেন, ডানে তাকাচ্ছেন, বাইরে তাকাচ্ছেন, তখন বাইক থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার চোখটা নড়তেছে, তাই না? তাহলে এগুলো কি প্রত্যেকটাই দৃশ্যমান। বাট কিন্তু বাহাইন্ড অল এসবের পেছনে দেয়ার ইজ সামথিং, বাট বাহাইন্ড অল এসবের পেছনে দেয়ার ইজ সামথিং, কিছু একটা রয়েছে দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, যেটা আমাদের অলক্ষে কাজ করতে থাকে। আবার বলছি, কিন্তু এসবের পেছনে কিছু একটা রয়েছে যেটা আমাদের অলক্ষে কাজ করতে থাকে। বাট বাহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, যেটা আমাদের চোখের অলক্ষে, মানে আমাদের অলক্ষে কাজ করতে থাকে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। আচ্ছা, দেখেন একটা জিনিস, এই সিপিইউটা মূলত আসলে কম্পিউটারের যন্ত্রাংশকে বলা হয় সিপিইউ, তাই না? কম্পিউটার একটা যন্ত্রকে বলা হয় সিপিইউ। তো এই সিপিইউকে আবার কার সাথে তুলনা করতেছে, আমাদের ব্রেনের সাথে তুলনা করতেছে। কিন্তু একটা কোশ্চিন থেকে যায় এখানে, যে আমাদের ব্রেন কি আসলে সিপিইউর সাথে তুলনা করার যোগ্য, ঠিক আছে, বা সিপিইউ কি আমাদের ব্রেনের সাথে তুলনা করার যোগ্য, এটা একটা কোশ্চিন থেকে যায়। এখন দেখি তারা সিপিইউটাকে ডেফিনিশন দিচ্ছে কিভাবে, যে সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন, সিপিইউ হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্যাট আর প্রোগ্রাম টু ডু, যেটাকে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে টু ডু সাম স্পেসিফিক জবস, কিছু বিশেষ কাজ করার জন্য একে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট। এই অংশটুকু আমাদের আন্ডারলাইন করে রাখতে হবে, আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্ট, তার মানে কিছু পরিস্থিতি ও বিচার বিবেচনার উপরে সিপিইউকে, তাই না, কিছু প্রোগ্রাম করে দেওয়া হয়েছে এবং সে এই প্রোগ্রামের বাইরে কোনো কাজ করতে পারে না। ফর এক্সাম্পল, আমি যদি কিবোর্ডে এ চাপি, তাহলে অবশ্যই এটাই আসার কথা যদি কোনো ত্রুটি না থাকে। তাহলে সিপিইউর প্রোগ্রামটা এরকমই, যে যেখানে যেটা ফাংশন তৈরি করে দেওয়া আছে বা কমান্ড করে দেওয়া আছে, সিপিইউ শুধুমাত্র সেই ফাংশন অনুযায়ী কাজ করতে পারবে। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেন তো প্রাকৃতিকভাবেই বুদ্ধি সম্পন্ন। বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেন তো প্রাকৃতিকভাবেই বুদ্ধি সম্পন্ন। ইট ইজ দ্য মোস্ট সোফিস্টিকেটেড মেশিন, ইট ইজ দ্য মোস্ট সোফিস্টিকেটেড মেশিন, এটা অনেক বাস্তব বুদ্ধি সম্পন্ন একটা যন্ত্র। ইট ইজ দ্য মোস্ট সোফিস্টিকেটেড মেশিন, এটা অনেক বাস্তব বুদ্ধি সম্পন্ন একটা যন্ত্র। দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস, দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশনস, যেটা যে কোনো পরিস্থিতিতেই কাজ করতে সক্ষম। আবার বলছি, বাট ইট ইজ দ্য মোস্ট সোফিস্টিকেটেড মেশিন, এটা একটা বাস্তব বুদ্ধিসম্পন্ন যন্ত্র। দ্যাট ইজ এবল টু অপারেট অন এভার চেঞ্জিং কন্ডিশন, যেটা যে কোনো পরিস্থিতিতে কী করতে পারে, কাজ করতে পারে। অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট মানে কি, বিচার বিবেচনা করে এটা কাজ করতে পারে। কোনটা? অবশ্যই হিউম্যান ব্রেনের কথা বলছে, দ্য হিউম্যান ব্রেইন। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়াবলি চেঞ্জিং, আচ্ছা, ট্রাফিকের পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে, তাই না? ট্রাফিকের কন্ডিশন প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে। আমরা বলতে পারি যে অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়াবলি চেঞ্জিং, যেহেতু ট্রাফিকের অবস্থা প্রতিনিয়ত পরিবর্তন হতেই থাকে, দিস ভার্চু অফ সোফিস্টিকেশন, তাহলে এই যে বাস্তব বুদ্ধি সম্পন্নতার যে গুণটি আছে, কার, অফ ইয়ার ব্রেইন, আপনার ব্রেইনের, মাস্ট বি অ্যাট ওয়ার্ক, এটা কি করতে থাকে, কাজ করতে থাকে। ওয়েন ইউ আর ড্রাইভিং, আপনি যখন ড্রাইভিং করছেন তখন, তার মানে কি বলছে, যেহেতু ট্রাফিকের কন্ডিশন অপরিবর্তনীয়ভাবে পরিবর্তিত হতে থাকে, সেহেতু আপনি যখন ড্রাইভিং করছেন তখন আপনার এই গুণটি প্রতিনিয়ত কি করতে থাকে, কাজ করতে থাকে। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিটস মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ, আমরা বলছি দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড
দ্য রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইউ। এখানে দুটো কথা বলছে, যে রোড এবং হাইওয়ে একটা, আর হচ্ছে রেসিং সার্কিট একটা। আচ্ছা, রোড এবং হাইওয়ে এর মধ্যে যে ট্রাফিক থাকে সেটা কি আমাদের রেসিং সার্কিট থেকে আলাদা না? রেসিং সার্কিটে তো কোনো বাইক থেকে কোনো ট্রাফিক ঢুকতে পারে না, ওখানে শুধুমাত্র যারা রেস করে শুধু তারাই থাকে, তাই না? এবং দর্শকরা কিন্তু দুই পাশে দাঁড়ায় থাকে, তারা কিন্তু হুটহাট করে ঢুকে পড়ে না, তাই না? তাহলে ঠিক না, এখানে বলছে যে হাইওয়ে এবং রোডের যে ট্রাফিকটা আছে সেটা অবশ্যই রেসিং সার্কিটের ট্রাফিক থেকে একেবারেই আলাদা। এটা তো আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন। সো বলছে, নেভার ইমাজিন ইউর সেলফ টু বি আ মাইকেল সুমাকার। এটা হচ্ছে মাইকেল সুমাকার, মাইকেল সুমাকার একজন রেসার। তো এই জন্য বলছে যে আপনি নিজেকে কখনো মাইকেল সুমাকার হিসেবে কল্পনা করিয়েন না, যে কিনা মাইকেল সুমাকার যে কিনা F1 নামের একটি গাড়ি 300 মাইল পাওয়ার আওয়ার বেগে চালায়। আবার বলছি, যে কিনা F1 বেগের F1 নামের একটি গাড়ি 300 মাইল পাওয়ার আওয়ার বেগে চালায়। এখন বলছে, লিভ নো রুম ফর ফ্যান্টাসি। মনের মধ্যে কল্পনা কোনো জায়গা রাখবেন না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, লিভ নো রুম ফর ফ্যান্টাসি, মনের মধ্যে কল্পনার কোনো জায়গা রাখবেন না। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, আবার বলছি ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, আপনাকে অবশ্যই কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে টু এনকাউন্টার মুখোমুখি হওয়ার জন্য আনএক্সপেক্টেড বিহেভিয়ার অপ্রত্যাশিত আচরণ ফ্রম এনি ভেহিকেল অর পেডেস্ট্রিয়ান। তার মানে যে কোনো যানবাহন বা পথচারীর অপ্রত্যাশিত আচরণের সাথে মুখোমুখি হওয়ার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেইন। তাহলে নিজেকে ঠান্ডা রাখা, নিজেকে ঠান্ডা রাখা এটা উপদেশ দেওয়া সহজ, বাট এটা মেনটেন করাটা কিন্তু কঠিন। আবার বলছে, কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেইন। নিজেকে ঠান্ডা রাখাটা উপদেশ দেওয়া সহজ, বাট মেনটেইন করাটা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউর সেলফ, হয়তোবা আপনি এখন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। স্টিল ইউ মাস্ট রেস্ট্রেন ইউর সেলফ, হয়তোবা আপনি এখন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। বিকজ, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ এ কিলার, আপনি দিন শেষে নিজেকে কখনো খুনি হিসেবে দেখতে চান না। আবার বলছি, স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউর সেলফ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ আ কিলার, আপনার দিন শেষে নিজেকে কখনো খুনি হিসেবে দেখতে চান না। না ইউ সি, এখন আপনি দেখেন, দ্য লাস্ট থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম আ কম্পিউটার ইজ ইয়োর কনসায়েন্স। তাহলে এখন আপনি নিশ্চয় বুঝতে পারতেছেন যে যে জিনিসটা আপনাকে কম্পিউটার, আপনার বিবেক, আপনার ব্রেনকে কম্পিউটারের থেকে একেবারেই আলাদা করেছে, সেটা কি? তাহলে দ্যাট ইজ ইয়োর কনসায়েন্স। কনসায়েন্স মানে কি বলেছি? বিবেক। তাই সেটা হচ্ছে আপনার বিবেক। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেক্সট। এই টেক্সটটা আপনাদেরকে কয়েকবার রিডিং করতে হবে, এবং রিডিং করার পরে আপনারা যে কাজটা করবেন, টেক্সট ভিডিওটা একটু পজ করবেন, পজ করে আপনাদের এখানে দেখেন কিছু শূন্য MCQ কোয়েশ্চেন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সো এখানে আপনাদেরকে এগুলো আনসার করতে হবে, ঠিক আছে? এবং আমাদের বইয়ের যে MCQ কোয়েশ্চেন যেগুলো আছে এগুলোই বেশি আনসার করা বা এগুলো জানাটা বেশি জরুরি, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা পজ করে আনসার করবেন, এবং আমি এখন আনসারটা বলছি, আপনার আনসারটা একটু মিলাই নেবেন, ঠিক আছে? সো এখন দেখি, ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আ স্টিয়ারিং ইউজড ফর। তা বলছে, স্টিয়ারিং কিসের জন্য ব্যবহৃত হয়? হোয়াট ইজ আ স্টিয়ারিং ইউজড ফর, স্টিয়ারিং কিসের জন্য ব্যবহৃত হয়? তাহলে স্টিয়ারিং কি স্পিড বাড়ানোর জন্য ব্যবহৃত হয়? না। ব্রেক করার জন্য কি? ব্রেকের জন্য হলে স্টপিং হতো। চেঞ্জিং স্পিড? না। এই যে ডিরেক্টিং, মানে কি, বামে গেলে বামে, ডানে গেলে ডানে, তাহলে এটাই কি হচ্ছে স্টিয়ারিং এর কাজ। আবার বলছি, স্টিয়ারিং কিন্তু বাম ডান, মানে দিক নির্দেশনা করতে ব্যবহৃত হয়। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাক্সেলারেটর। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাক্সেলারেটর। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য অ্যাক্সেলারেটর। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সেলারেটর। অ্যাক্সেলারেটরের ফাংশন কি? অ্যাক্সেলারেটর মানে কি বলেছি? গতি বর্ধক। তার মানে এখানে যেটা দ্বারা গতি বাড়ানো হয় সেটা, যেমন এখানে বলা আছে 1 নম্বর চার্জিং ব্যাটারি, ঠিক আছে? মানে হিলারিয়াস বিষয়টা যে চার্জিং ব্যাটারি, না না এটা হবে না। এনহ্যান্সিং স্পিড, হ্যাঁ এটা হতে পারে। স্টপিং, থামানোর জন্য, না। কন্ট্রোলিং, না। তাহলে এখানে আনসারটা হবে হচ্ছে আমাদের এনহ্যান্সিং স্পিড। নেক্সট, হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ। অ্যাসোসিয়েটেড মানে কি?
সম্পর্কযুক্ত, তার মানে কোন অঙ্গটি আপনার ভিজিবল দৃশ্যমান শব্দটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে দৃশ্যমান বলতে কি, নিশ্চয়ই আমরা যেটা চোখে দেখতে পাই সেটাকে বলা হয় দৃশ্যমান, তাই না? তার মানে এটা তো আমাদের ইয়ার বা কান হবে না, নোজ হবে না, অবশ্যই এটা হতে পারে আমাদের আইস। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি আইস। নাম্বার ডি, দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ইন লাইন নাম্বার 15 মিন্স, সফিস্টিকেটেড মানে কি বলেছিলাম, কমপ্লেক্স, সফিস্টিকেটেড মানে বলেছিলাম কমপ্লেক্স, সরি সফিস্টিকেটেড মানে বলেছিলাম বাস্তব বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, বাস্তব বুদ্ধি সম্পন্ন, বাস্তব বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে। তো এখানে আমাদের আনসারটা হবে কমপ্লেক্স, জটিল, হ্যাঁ জটিল যন্ত্র, এটাও কিছুটা কাছাকাছি আসে, প্রাইমিটিভ আদিম মডার্ন না, আমরা এখানে বলতে পারি রিফাইন্ড, ঠিক আছে, খুব জটিল একটা যন্ত্র বা খুব সূক্ষ্ম একটা যন্ত্র, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারি আমরা সফিস্টিকেটেড, কোনো কোনো বই আবার দেখবেন আনসারটা দেওয়া আছে কমপ্লেক্স, বাট আমি প্রিফার করি রিফাইন্ড, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ মাইকেল সুমাকার ইজ আ হলিউড হিরো, হলিউড হিরো না, জার্মান রেসিং ড্রাইভার, সে একজন রেসিং ড্রাইভার। এখান থেকে আনসারটা বের করতে পারি এভাবে যে সে হিরো ছিল না, সে ফুটবলার ছিল না, সে ক্রিকেটার ছিল না, তার মানে সে ছিল কি, একজন রেসিং ড্রাইভার, তার মানে হবে জার্মান রেসিং ড্রাইভার। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি জার্মান রেসিং ড্রাইভার। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের এই লেসনটি এখানেই শেষ হলো। আপনারা বাসায় একটু কোশ্চেনগুলো সম্পর্কে একটু করে নেবেন এবং আপনারা চেষ্টা করবেন মডেল কোশ্চেন বই থেকে আরও আরও নতুন এমসিকিউ পড়ে ফেলার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। So that's all for today. Hope to see you all in the next class. Till then, bye-bye. Thank you.